বন্ডিং, কেমিক্যাল বন্ডিং তিন রকম, আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, কোঅর্ডিনেট বন্ড। আজকে আমরা আয়নিক বন্ড সম্পর্কে পড়ব। আয়নিক বন্ডগুলো কোভ্যালেন্ট বন্ড অপেক্ষা অনেক বেশি স্ট্রং হয়। তার কারণে আয়নিক বন্ড তৈরি হয় একটা পজিটিভ আয়ন আর একটা নেগেটিভ আয়নের অ্যাট্রাক্টিভ ফোর্সের জন্য। কারণ পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ এই দুটোর মধ্যে অ্যাট্রাক্টিভ ফোর্স কাজ করে, সেখান থেকে আয়নিক কম্পাউন্ডগুলো তৈরি হয়। যে কোনো অ্যাটম বন্ড তৈরি করে স্টেবিলিটি পাওয়ার জন্য। স্টেবিলিটি পাওয়ার জন্য মানে অ্যাটমটা লাস্ট অরবিটে অকটেট কমপ্লিট করতে চায়। অকটেট কমপ্লিট করা বলতে লাস্ট অরবিটে আটটা ইলেকট্রন কমপ্লিট হওয়া। হিলিয়াম আর হাইড্রোজেনের জন্য ডুপ্লেট, বাকি সব হাইড্রোজেন আর হিলিয়াম ছাড়া যত অ্যাটম আছে সবার জন্য অকটেট কমপ্লিট করতে হয়। তো আমরা ফার্স্টে আয়নিক বন্ড ফরমেশন অফ NaCl, NaCl কীভাবে ফর্ম হয় সেটা দেখছি। সোডিয়ামের টোটাল নাম্বার অফ ইলেকট্রনস 11, এর ইলেকট্রনিক কনফিগারেশন 281। ক্লোরিন টোটাল নাম্বার অফ ইলেকট্রন 17, ইলেকট্রনিক কনফিগারেশন 287। শুধুমাত্র আমরা যখন স্ট্রাকচার ড্র করবো শুধুমাত্র লাস্ট অরবিটের ইলেকট্রনগুলোকে আমরা ড্র করবো। সোডিয়ামের লাস্ট অরবিটে একটা ইলেকট্রন আছে তাই আমরা একটা ইলেকট্রন ড্র করেছি। ক্লোরিনের লাস্ট অরবিটে সাতটা ইলেকট্রন আছে তাই আমরা সাতটা ইলেকট্রন ড্র করেছি। আর প্রত্যেকটা অ্যাটম লেখার পরে এর তলায় আমাদের অ্যাটমিক ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখতে হবে। তো 281 সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন, 287 ক্লোরিনের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা লিখলাম। এখন আমরা দেখতে পাচ্ছি সোডিয়ামের লাস্ট অরবিটে একটা ইলেকট্রন আছে, ক্লোরিনের লাস্ট অরবিটে সাতটা ইলেকট্রন আছে। তো সোডিয়াম যদি ক্লোরিনকে একটা ইলেকট্রন ট্রান্সফার করে তাহলে ক্লোরিনের লাস্ট অরবিটে আটটা ইলেকট্রন হয়ে যাবে আর সোডিয়ামের লাস্ট অরবিটে আটটা ইলেকট্রন হয়ে যাবে। এর ফলে কি হলো, সোডিয়াম 1 ইউনিট পজিটিভলি চার্জ আর ক্লোরিন 1 ইউনিট নেগেটিভলি চার্জ হয়ে গেল। একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ, এদের মধ্যে অ্যাট্রাক্টিভ ফোর্স কাজ করবে, এখান থেকে আমরা NaCl কম্পাউন্ডটা তৈরি করতে পারব। এরপর হলো ফরমেশন অফ MgCl2। ম্যাগনেশিয়ামের টোটাল নাম্বার অফ ইলেকট্রনস 12, ম্যাগনেশিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন 282, ক্লোরিনের টোটাল নাম্বার অফ ইলেকট্রন 17, এর ইলেকট্রনিক কনফিগারেশন 287। এখন আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেশিয়াম ক্লোরাইড এই কম্পাউন্ডটায় দুটো ক্লোরিন অ্যাটম আর একটা ম্যাগনেশিয়াম অ্যাটম আছে। একটা ম্যাগনেশিয়াম অ্যাটম আমরা ড্র করলাম আর দুটো ক্লোরিন অ্যাটম, আর আমরা শুধুমাত্র লাস্ট অরবিটের ইলেকট্রনগুলোকে ড্র করব আমি আগেও বলেছি। তো এখানে ক্লোরিনের লাস্ট অরবিটে সাতটা ইলেকট্রন আছে, এখানেও আমরা সাতটা ইলেকট্রন ড্র করলাম, আর ম্যাগনেশিয়ামের লাস্ট অরবিটে দুটো ইলেকট্রন আমরা ড্র করলাম। ইলেকট্রনিক কনফিগারেশনগুলো নিচে নিচে লিখে দিতে হবে। এখন ম্যাগনেশিয়ামের লাস্ট অরবিটে দুটো ইলেকট্রন দুটো ক্লোরিনে একটা একটা করে ট্রান্সফার হয়ে যাবে। এর ফলে ম্যাগনেশিয়াম হয়ে গেল 2 ইউনিট পজিটিভলি চার্জ, যেহেতু ম্যাগনেশিয়াম লাস্ট অরবিটে দুটো ইলেকট্রন ক্লোরিন দুটোকে ট্রান্সফার করে দিল, আর ক্লোরিন একটা করে ইলেকট্রন নিয়ে হয়ে গেল 1 ইউনিট নেগেটিভলি চার্জ। এখন 2 ইউনিট পজিটিভ চার্জ আর দুটো নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জের মধ্যে অ্যাট্রাক্টিভ ফোর্স কাজ করে এদের মধ্যে কী তৈরি করলো, একটা কম্পাউন্ড তৈরি করলো, সেই কম্পাউন্ডটা হলো ম্যাগনেশিয়াম ক্লোরাইড, MgCl2।